हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। सबाई केमन आछेन? निश्चय भालो आछेन। आज नतून एक रेसिपी निये एसेछि, सल्ट कुकीज। ये सल्ट कुकीजटार अनेक रिक्वेस्ट छिलो आमार काछे, आज के निये एसेछि बेकारी स्टाइले नोनता बिस्किट। ये नोनता बिस्किटटा किन्तु खेते खूब मजादार एवं छोटो बड़ो सबार खूब भालो लागबे आशा करि। आमार ये रेसिपिटी चूलाय एवं ओभेने दुभावे आमि शेयर करेछि, जेटा आपनादेर पसंद से भावे तैरी करे नीते पारबें। तो चलून झटपट देखे नहीं ये बेकारी स्टाइले नोनता बिस्किट रेसिपिटी। और अवश्य हमार चैनल सबसक्राइब कर पाशे थाकते हबे, एवं पाशे थाका छोटो बेल आइकनटी प्रेस कर रखुन, नतून कोनो भिडियो आपलोड होले नोटिफिकेशन चले जाबे आपनार काछे। प्रथमे आमी बाटारटाके मेपे निच्छि। 100 ग्राम परिमाण आमार आनसल्टेड बाटार लागबे। आपनारा चाइले एखाने सल्टेड बाटारो व्यवहार करते पारबेन। बाटारटा अवश्य आमी फ्रिज थेके बेर करे रेखेछि, घंटा खानेक आगे। एकटु नरम थाकते हबे बाटारटा। आर दिये दिच्छि 2 टेबिल चामच परिमाण आइसिं सुगार, एबं दिच्छि सामान्य टेस्ट अनुजायी लवण, 1/2 चा चामचेरो कम। आपनारा आइसिं सुगारेर परिबर्ते चीनिटाकेओ निते पारेन, आस्तदानार चीनी। तबे आइसिं सुगारटा निले खूब भालो हबे, खूब ताड़ाताड़ि बीट हये जाबे। আমি একটা এগ বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিলাম। দেখুন একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত খুব ভালো করে বিট করতে হবে। বাটারটা দেখুন কত সুন্দরভাবে ক্রিমি একটা ভাব চলে এসেছে। এখন আমি এর মধ্যে যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো মিশিয়ে নিব ঝটপট। এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ, এবং দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এবং এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ, আর সামান্য 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। স্ক্রিনে কিন্তু লেখাগুলো উঠে যাচ্ছে। ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 পিঞ্চ সামান্য পরিমাণ, এবং এখন সবগুলো খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিব। সুন্দর করে মেশানো হয়ে যাচ্ছে। দেখুন এখন আমি মিশিয়ে দিলাম একটু কালিঞ্জি, মানে কালো জিরা। আপনারা চাইলে কিন্তু এটাকে বাদ দিতে পারেন। তো যেহেতু এটা হলো নোনতা বিস্কিট, সেখানে একটু কালো জিরা হলে খুব ভালো লাগে, সেজন্য আমি একটু কালো জিরা ব্যবহার করলাম। আপনারা চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারেন। তো আমি মাখানোর পরে দেখলাম যে আমার ডোটা একটু সফট ডো হয়ে গিয়েছে, তো আরেকটু টাইট ডো লাগবে আমার, সেজন্য আমি 1 চা চামচ পরিমাণ ময়দা আবারও দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সারটা কিন্তু একটু শক্ত হতে হবে, কারণ ডোটা যাতে ফেটে ফেটে যায়, তখনই মনে হবে আপনার একটা পারফেক্ট ডো হয়েছে। দেখুন আমার ডোটা, আমি দুটো বেকিং পেপার নিয়ে নিয়েছি, এখন খুব সুন্দরভাবে বেলে নিব। সাবধানে বেলতে হবে, আর চারিদিকে ফেটে ফেটে গেলে কোনো চিন্তার বিষয় না, হাত দিয়ে দিয়ে আবার আমরা ঠিক করে নিব। এভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন দুটো বেকিং পাউডার পেপার দিয়ে আমি বেলে নিচ্ছি। দেখুন ফাটা স্থান থাকলে সেভাবে আস্তে আস্তে আমি ফাটাগুলো এভাবে মিলিয়ে নিচ্ছি। ফাটা হলেই ভাববেন যে ডোটা আপনার পারফেক্ট হয়েছে। আমি আবারও বেলে নিয়েছি। আমার থিকনেসটা দেখুন কেমন থাকবে, এই টাইপের থিকনেস থাকবে। আমি এখন সাইডগুলো ঠিক করে নিয়ে কুকি কাটার দিয়ে বিস্কিটগুলো কেটে নিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন, বিভিন্ন রকম শেপ করে নিতে পারেন। আমি একটা ফ্লাওয়ার শেপের কুকি কাটার নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার শেপ, রাউন্ড শেপ, যে কোনো শেপ করে নিতে পারেন পছন্দ অনুযায়ী। এখন আমি একটা বেকিং ট্রের মধ্যে এই কুকির পিসগুলো উঠিয়ে নিব। বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট আমি বেক করে নিব। আপনারা 15 মিনিট পর থেকে চেক করতে থাকবেন যে বিস্কিটটা যাতে বেশি লাল না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। গুলো ট্রেতে সাজিয়ে নিয়ে আমি একটু উপর দিয়ে কালো জিরা দিয়ে দিচ্ছি, সাজিয়ে সুন্দর দেখানোর জন্যে। দুটো হাত দিয়েও শেপ করে নিয়েছি বিস্কিট। এখন আমি একটা টুথপিকের সাহায্যে মাঝখানে 4টা করে ফুটো করে দিব, যাতে যেহেতু এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা দেওয়া আছে, ফুলে যাবে, যাতে বেশি ফুলে না যায়, সেজন্য আমি একটু ফুটো করে দিলাম।
এখন আমি দেখুন ফ্রাই প্যানেও চাটা নিয়ে নিয়েছি, চুলায় তৈরি করব। ওভেনে আমি দিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য এবং চুলাতেও দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। তাওয়ার উপর দিয়েছি প্রথমে হাই হিটে 5 মিনিট জ্বাল দিয়ে নিয়েছি এবং এরপরে লো হিটে রেখে দিয়েছি মিডিয়াম লো হিটে। দেখুন ওভেনেরটা আমি বের করে নিয়েছি, খুবই গরম, কুলিং র্যাকে রেখে আমি ঠান্ডা করে নিচ্ছি। এই টাইপের একটা কালার আসবে ওভেনে যদি আপনারা বেক করেন। ঠান্ডা হওয়ার পরে আমি ভেঙে দেখাবো আপনাদের যে কেমন হলো। নিচের দিকটা দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি এটা ঠান্ডা হতে দিয়ে চুলার কাছে চলে গেলাম, দেখেন চুলারটাও কিন্তু হয়ে গিয়েছে, তবে উপরের দিকটা কালার আসেনি। আমি একটু উল্টিয়ে দিয়ে দিলাম যে যাতে উপরের দিকটাও একটু কালার চলে আসে। দেখুন নিচের দিকটা কিন্তু সুন্দর হয়েছে, তবে উপরের দিকটা কালার আসেনি। আপনারা চাইলে এখনই নামিয়ে নিতে পারেন, তবে আমি একটু দেখুন একটু উপর দিকটা কালার করে নিয়েছি। তো নামিয়ে নিলাম, আমার বিস্কিটগুলো দেখুন এখনও গরম আছে। একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই সহজ উপায়ে আমার বেকারি স্টাইলের বিস্কিট কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।